ভিকারের ছবি ভাইরাল, জানা গেল কন্যার আসল পরিচয়। মিশরের কায়রোতে ধনী পরিবারের এক কন্যাকে ঘিরে দেশটির ফেসবুক ঝড় উঠেছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, কায়রোর পূর্বাঞ্চলীয় আবিসিয়া সেতুর নিচে বেশ কয়েকদিন ধরে একটি তরুণীকে পথে বসবাস করতে দেখা যায়। সেখানে সে রাত ঘুমায়। ময়লায় মলিন সেই মেয়েটিকে ঘিরে অনেকের মনে কৌতূহলও দেখা দেয়। কেউ কেউ মেয়েটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন। মেয়েটিকে দেখে অনেকেই তাকে গৃহহীন ভেবেছিলেন, কিন্তু খোঁজ নিতেই মেলে অবিশ্বাস্য তথ্য। মেয়েটি মিশরের আল মাহাল্লার ধনী পরিবারের সন্তান, নাম সালাওয়া। কেউ একজন ফেসবুকে মেয়েটির আগের এবং বর্তমান সময়ের ছবিও প্রকাশ করেন, তবে এটাও জানানো হয় ফেসবুকে এর বেশি খবর দেওয়া সম্ভব হয়নি, কেননা মিশরের সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও তেমন উদার পথে হাঁটছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে শুধু এটুকু জানা যায় যে আল মাহাল্লার ধনী পরিবারের সন্তান হলেও সে ঘর থেকে বের হয়ে এসেছে এবং সব ছেড়ে সে ঠাঁই নিয়েছে পথে। এরপর থেকেই দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটিকে ঘিরে কৌতূহলের সৃষ্টি হয়। অনেকে তাকে এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য সামাজিক সংগঠনগুলোকে আহ্বান জানাতে থাকেন। এমন ডাকে এগিয়েও আসে একটি সমাজসেবা সংস্থা। চিকিৎসক, নার্স, ওষুধপত্র ইত্যাদি নিয়ে তারা আবিসিরিয়া সেতুর নিচে হাজিরও হন, কিন্তু সেখানে পৌঁছানোর পর মেয়েটিকে তারা দেখতে পায় না। তারা জানতে পারে যে পুলিশ আগেই মেয়েটিকে থানায় নিয়ে গেছে। সেখানে মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। সমাজসেবা সংস্থাটি তাই দ্রুত থানায় যায় এবং মেয়েটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে সমাজসেবা সংস্থাটি জানায়, মেয়েটি মারাত্মক মানসিক আঘাতজনিত সমস্যায় ভুগছে। পরিবারের সদস্যরা তাকে নিতে চাইলেও সালাওয়ালা যেতে রাজি হননি, বরং সে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেই থাকতে চাইছে। সালাওয়ালাকে তাই সুস্থ করে তুলতে তাদের অনুরোধ জানিয়েছে তার পরিবার। নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।